তো আগামী 22 সেপ্টেম্বর এফসি নাসাফের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান। তো তার আগে দলের অন্যতম সেরা ফুটবলাররা সেই ম্যাচ সম্পর্কে কি বলল সেটা তোমাদের এই ভিডিওতে জানাবো। এবং অমরিন্দর সিং গোলকিপার আর রয় কৃষ্ণা তাদের কিন্তু মতামত জানিয়েছে এই ম্যাচ সম্পর্কে। তো পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমাদের চোখ রাখতে হবে। আর তোমরা যেহেতু এই চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিও, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও দিলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। অর্থাৎ তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলেই কিন্তু আমি উৎসাহ পাবো এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও দিতে, তোমাদের কাছে পৌঁছে দিতে। তো এই মুহূর্তে এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 8100 ক্রস করে গেছে। আমরা চাইবো যে খুব শীঘ্রই সেটা যেন 8500 পূর্ণ হয়ে যায়। তো চলো দেরি না করে মেন টপিকে যাওয়া যাক। তো গতকালের ভিডিও আমি এফসি নাসাফ সম্পর্কে আলোচনা করেছিলাম, এছাড়াও আলোচনা করেছিলাম মোহনবাগান কেমন দল নামাতে পারে সেই বিষয়ে। তো মোহনবাগানের কিন্তু কালকের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে অফিসিয়ালি, কোন 22 জনকে নিয়ে মোহনবাগান এফসি নাসাফের বিরুদ্ধে উজবেকিস্তানি উড়ে যাচ্ছে সেই স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিয়েছে গতকাল। তোমাদের কিন্তু এই ভিডিওতে আমি আগের ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম, তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো সেই ভিডিওটা। তো মোহনবাগানকে কিন্তু খুব কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে এফসি নাসাফের বিরুদ্ধে। তো এফসি নাসাফ কিন্তু উজবেকিস্তানের অন্যতম সেরা দল, উজবেকিস্তান কিন্তু ভারতের থেকে অনেকটাই ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে এবং ফুটবলের গুণগত দিক থেকেও কিন্তু উজবেকিস্তান অনেকটাই এগিয়ে। তো সেই রকম একটা দলের দেশের সেরা দলের বিরুদ্ধে মোহনবাগানকে খেলতে হবে, তাই জন্য মোহনবাগানের জন্য কাজটা একেবারেই সহজ হবে না। তবে এটাও ঠিক যে তারা কিন্তু অপরাজয় নয়, তাদেরকে কিন্তু হারানো যায়। তো সে মোহনবাগান যদি বুদ্ধি করে বা পরিকল্পনা মাফিক খেলতে পারে তাহলে কিন্তু তাদেরকে হারাতে পারে। তো এই ম্যাচের আগে কিন্তু মোহনবাগান কিন্তু দিন 5-7 দুবাইয়ে প্র্যাকটিস করেছে এবং দুবাইয়ে কিন্তু উন্নত পরিকাঠামোর মধ্যে তারা প্র্যাকটিস করেছে এবং সেখানে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে প্র্যাকটিস করেছে। এবং দলের অন্দর থেকে যে খবরটা উঠে আসছে, তাদের এই প্র্যাকটিস করার মূল উদ্দেশ্য হচ্ছে দুবাইয়ের সাথে উজবেকিস্তানের পরিবেশগত মিল অনেকটাই রয়েছে, তাই জন্য দুবাইয়ে প্র্যাকটিস করলে তাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। তো ম্যাচের 2-3 দিন আগে তারা কিন্তু উজবেকিস্তানে উড়ে যাবে। তো উজবেকিস্তানে গিয়ে তারা কিন্তু ম্যাচের ফাইনাল প্রস্তুতিটা নেবে এবং নিয়ে তারা কিন্তু ম্যাচ খেলতে নামবে। তো মোহনবাগানের অন্যতম সেরা প্লেয়ার অর্থাৎ গোলকিপার অমরিন্দর সিং তার মতে কিন্তু তিনি জানিয়েছেন দুবাইয়ের পরিকাঠামো সুযোগ সুবিধা খুবই ভালো এবং তাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে এবং দুবাইয়ে তারা যে সুযোগ সুবিধা পেয়েছে সেটা কিন্তু উজবেকিস্তানে ম্যাচ খেলতে তাদের খুবই সুবিধা হবে। এছাড়াও এই ট্রেনিং সেশনগুলো থেকে তারা কিন্তু অনেক কিছুই শিখেছে। তো মোহনবাগানকে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যাতে উইং দিয়ে আক্রমণে উঠে আসে নাসাফ এবং সেই আক্রমণ থেকে কিন্তু তারা এরিয়াল বল থেকে তারা কিন্তু গোল করতে সিদ্ধহস্ত। তো সেই এরিয়াল বলগুলো যাতে বক্সে এসে না পড়ে তার জন্য কিন্তু অমরিন্দর নিজেকে অনেকটাই তৈরি করেছে এবং শারীরিক সক্ষমতার ওপর খুব একটা জোর দিচ্ছে, কারণ তাদের কিন্তু নাসাফের প্লেয়াররা তারা কিন্তু শারীরিক দিক থেকে ভারতীয় প্লেয়ারদের থেকে অনেকটাই বেটার বা এগিয়ে রয়েছে এবং লম্বার দিক থেকেও তারা কিন্তু অনেকটাই এগিয়ে। তাই জন্য কিন্তু এই যে জিম সেশন বা পুল সেশন এগুলো কিন্তু হাবাস কিন্তু ভালোভাবে তাদেরকে কাজে লাগাতে বলেছে এবং যেসব বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম আছে সেই সরঞ্জামগুলো দিয়ে তারা কিন্তু ফিটনেস বাড়ানোর দিকে নজর দিতে বলেছে দলের কোচ হাবাস। তো সেটাই অমরিন্দর জানিয়ে দিয়েছেন, তারা কিন্তু এইগুলো খুব ভালোভাবে করছে। তো অমরিন্দরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল তিনি কি এই ম্যাচের জন্য আলাদা করে কোনো প্রস্তুতি নিচ্ছে, তখন অমরিন্দর জানিয়েছে প্রতিপক্ষকে সেটা তার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, তারা সবসময় কঠোর অনুশীলন করে এবং মাঠে নিজেদের সেরাটা দিতে চায়। নাসাফের বিরুদ্ধে সেটাই তারা করবে এবং প্রতিটি ম্যাচই তাদের কাছে গুরুত্বপূর্ণ। তো এফসি কাপ বলে কিন্তু অমরিন্দর আলাদা করে কোনো বাড়তি গুরুত্ব দিতে নারাজ, তিনি জানিয়েছেন যে তারা যদি এফসি কাপের যদি একটাও গোল না খায় তারা কিন্তু তাহলে জিততেও পারে এবং আইএসএলও তারা যদি কোনো গোল না খায় তাহলে কিন্তু সেটাও চ্যাম্পিয়ন হতে পারে। তাই তাদের লক্ষ্য থাকবে কোনো ম্যাচেই গোল না খাওয়া এবং ট্রফিটা ঘরে নিয়ে আসা। এছাড়াও অমরিন্দর আরও জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে এর আগেও তিনি কিন্তু এফসি কাপ খেলেছেন এবং এফসি কাপের ফাইনালেও পৌঁছেছেন। তোমরা যদি মনে করে দেখো 2016 সালে কিন্তু বেঙ্গালুরু এফসি এফসি কাপের ফাইনালে উঠেছিল এবং সেখানে কিন্তু তাদের গোলকিপার অমরিন্দর সিংই ছিল, কিন্তু সেবার দুর্ভাগ্য যে তারা জিততে পারেনি, ফাইনালে হেরে যায়। তো এবার মোহনবাগানের জার্সি গায়ে সবুজ মরুন ঐতিহ্যময় জার্সি গায়ে তিনি কিন্তু মৌসুমের প্রথম ট্রফিটা জিততে চান। এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে দলের কোচ হাবাস কিন্তু তাদের শুধু 90 মিনিটের জন্য প্রস্তুতি নেয়নি, 120 মিনিটের খেলার জন্য প্রস্তুত করে রেখেছেন, কারণ তোমরা জানো যে এই ম্যাচটা যদি ড্র হয় বা অমীমাংসিত হয় তাহলে কিন্তু সেটা টাইব্রেকারে যেতে পারে এবং তার জন্য কিন্তু তখন কিন্তু তাদের পেনাল্টি শুট আউটে যাবে এবং পেনাল্টি শুট আউটের জন্য অনুশীলন করিয়ে রাখছে যাতে পেনাল্টি শুট আউটে গেলে তখন যেন দল বিপদে না পড়ে। তো অমরিন্দর সিংকেও কিন্তু তখন বাড়তি একটা দায়িত্ব নিতে হবে পেনাল্টি সেভের জন্য। তো সেই সমস্ত কিছুই কিন্তু হাবাস প্র্যাকটিস করিয়ে রাখছে। এছাড়া কিন্তু সেট পিস
বিভিন্ন কর্নার থ্রো ফ্রি কিক এগুলো প্র্যাকটিস করাচ্ছে, কারণ যে কোনো একটা সুযোগ পেলেই সেই সুযোগটা কাজে লাগাতে হবে, কোনো সুযোগই হাতছাড়া করা চলবে না। কারণ এইসব দলের বিরুদ্ধে কিন্তু খুব একটা বেশি সুযোগ পাওয়া যাবে না, যেইটুকু সুযোগ পাওয়া যাবে সেইটুকুই কাজে লাগাতে হবে, নাহলে কিন্তু ম্যাচ জিততে পারবে না। এছাড়াও মুম্বাই সিটি এফসিতে থাকার সময় তার সামনে কিন্তু একটা ভালো একটা ডিফেন্স লাইন আপ ছিল, তো মোহনবাগানও কিন্তু একটা ভালো ডিফেন্স লাইন আপ পেয়েছেন তিনি, যার জন্য কিন্তু তার গোলকিপিং করতে অনেকটাই সুবিধা হয়ে যাচ্ছে। তো এই প্রসঙ্গে তিনি বলেন যে মুম্বাইয়ে সত্যিই তারা অনেক ভালো ভালো প্লেয়ার পেয়েছেন এবং মোহনবাগানেও কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, কার্ল ম্যাথিউ রয়েছে, এছাড়াও ভারতীয় ডিফেন্ডাররা রয়েছে, ওরা নিজেদের প্রমাণ করছে, তাই ওদের ওপর যথেষ্ট আস্থা আছে তার এবং নিজেদের মধ্যে একটা ভালো বোঝাপড়া তৈরি করার চেষ্টা করছে, যাতে যত সম্ভব ম্যাচে ক্লিন শিট ধরে রাখা যায়, অর্থাৎ যাতে কোনো গোল না খেতে হয়, এটাই কিন্তু অমরিন্দর সিং জানিয়েছেন। এছাড়াও এই ম্যাচ নিয়ে দলের সেরা স্ট্রাইকার রয় কৃষ্ণা কি জানিয়েছেন সেটাও তোমাদের জানিয়ে দিই। তো রয় কৃষ্ণা তিনি জানিয়েছেন এই ম্যাচ নিয়ে তিনি কিন্তু প্রচণ্ড ফোকাসড এবং যে কোনো মূল্যেই তিনি কিন্তু এই ম্যাচটা জিততে চান, এবং তার জন্য হাবাস তাদের অনুশীলন করাচ্ছেন এবং হাবাস কিন্তু প্রত্যেককে এক একটা টার্গেট দিয়ে দিয়েছেন যে কার কী কাজ, তো সেই কাজটাই তারা করতে চান। তো তিনি আরও জানিয়েছেন যে নাসাফের বিরুদ্ধে জেতাটা তাদের একদমই সহজ হবে না, কারণ নাসাফ কিন্তু অনেক দিন ধরেই প্র্যাকটিসের মধ্যে রয়েছে এবং তাদের কিন্তু দেশের সেরা লিগ সেটাও কিন্তু এই মুহূর্তে চলছে, এবং তাই জন্য তারা কিন্তু অনেক দিন ধরে প্লেয়ারগুলো একসাথে রয়েছেন এবং তারা ম্যাচের মধ্যে রয়েছেন। উল্টো দিকে মোহনবাগান কিন্তু ম্যাচের মধ্যে নেই, তারা কিন্তু গ্রুপ স্টেজের ম্যাচ খেলে সবাই বাড়ি চলে গেছিলো এবং তার জন্য কিন্তু তাদের প্রস্তুত হতে আর একটু কিছু সময় লেগে গেছে এবং তারা কিন্তু নাসাফের থেকে এই জায়গায় অনেকটাই পিছিয়ে রয়েছেন। তো তারপরেও তিনি আশাবাদী যে তিনি মাঠে নেমে কিন্তু তাদের সেরাটা দেবে এবং মোহনবাগান কিন্তু জয় তুলে নিতে পারবে। এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে প্রয়োজন পড়লে কিন্তু ডিফেন্স করতে হলে তিনি ডিফেন্সেও নেমে আসবেন এবং গোল করার সময় হলে তিনি গোল করবেন, এবং দলের জয়ের জন্য যদি প্রয়োজন হয় তিনি অন্য কারোকে দিয়ে গোল করাতে সেটাও তিনি প্রস্তুত। তো বুঝতেই পারছো তিনি তার 100% দিতে চান এবং দলের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু 100% দিতে চান মোহনবাগানকে এফসি নাসাফের বিরুদ্ধে জেতানোর জন্য। তো এবার দেখা যাক রয় কৃষ্ণা অমরিন্দর সিং এরা কি মোহনবাগানকে এফসি কাপের ইন্টারজোনাল ফাইনালে তুলতে পারে কি না। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।